ايه قريش نا মানে না এই তো না ও হিতে নাই ও হিতে নাই ও হিতে নাই এজন্যই সমস্যা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমার জিমির মেটিং করানোর একটা ভিডিও আপনাদের সাথে পোস্ট করলাম মেটিং করানোর জন্য আমার একটা ফ্রেন্ডের ফিমেল ক্যাট ছিল তো সেই ফিমেল ক্যাটটা হিটে আসছিল তো আমি অনেক দিন ধরে জিমিকে অবজার্ভ করছি বাট জিমির হিটে আসার কোনো লক্ষণই দেখতে পাচ্ছিলাম না কিন্তু গত দু একদিন ধরে ও বেশ কান্নাকাটি করতেছিল তো আমি ভাবছিলাম যে ও হয়তো হিটে আসছে তো এই কারণে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে তুই তোর ক্যাটটাকে নিয়ে আয় দেখি কি করা যায় তো জিমি আজ পর্যন্ত যত বেড়ালকে দেখছে মানে ফিমেল হোক মেল হোক যেটাই হোক না কেন ও হচ্ছে একদমই ক্যাট সহ্য করে না অন্য কোনো ক্যাট দেখলেই সে রেগে যায় অথবা অনেক জেলাসি ফিল করে ফিমেল ক্যাট দেখলেও সে কখনোই কাছে যায় না কোনো স্মেলও নেয় না তো এর ক্ষেত্রেও ঠিক একই রকম কাজ হয়েছে মানে ও একদমই ইন্টারেস্টেড না ফিমেল ক্যাটটার প্রতি বাট ফিমেল ক্যাটটা হিটে ছিল তো ও একটু জিমির কাছাকাছি আসতে চাচ্ছিল বাট জিমি একদমই সেটা লাইক করতেছিল না একদম ওর কাছ থেকে অনেক দূরে দূরে থাকতেছিল তো এখানে আমি হচ্ছে ওকে জোর করে একটু বসায় রাখছি যে ও ক্যাটটার কাছে যাক বাট একদমই সে পছন্দ করতেছিল না জিমি অনেক ভীতু স্বভাবের একটা বিড়াল মানে ও অন্য ক্যাটদেরকে দেখলে ও অনেক ভয় পায় এবং কাছে যেতে চায় না মানে অনেক ভয় পায় তো এখানে আমি একটু চেষ্টা করতেছিলাম ওর সাথে একটু যাতে ফ্রেন্ডশিপ হয়ে যায় বাট সে কোনোভাবে রাজি হচ্ছিল না আর আমার ফ্রেন্ডের যে ক্যাটটা ছিল তো ওর নাম হচ্ছে ইনায়া তো ইনায়া অনেক ফ্রেন্ডলি ছিল যেহেতু হিটে ছিল তো হিটে আসলে তো মেয়ে বিড়ালরা একটু একটু অ্যাগ্রেসিভ মতো হয়ে যায় মানে মেল ক্যাটদের একটু মারতে যায় বা মারে এরকম করে আর কি ফিমেল ক্যাট আমার আসলে অতটা আইডিয়াও নেই যেহেতু আমার ফিমেল ক্যাট নেই আর মেল ক্যাট হিটে আসলে কি করে সেটা আমি এখনও পর্যন্ত জানি না যেহেতু আমি প্রথম ক্যাট পালতেছি এবং সে এখনও হিটে আসেনি তো আমি বলতে পারবো না সে কী করে যেহেতু অনেক কানাকাটি করছিল তো এই কারণে আমি ভাবছিলাম হয়তো হিটে আসছে এই জন্য আমি আমার ফ্রেন্ডকে ইনাকে নিয়ে আসতে বলছি কিন্তু এখানে একদমই ঘটনা উল্টা গেছে জিমি অনেক ভীত ছিল ইনায়াকে দেখে সে মানে একটু জেলাস ফিল করতেছিল ইনায়া যেখানে যাচ্ছিল ও সেখান থেকে সরে সরে যাচ্ছিল অনেক ভয়ে ভয়ে সে এক পা দু পা করে সরে যাচ্ছিল ভাবতেছিল হয়তো ইনায়াকে অ্যাটাক করবে এরকম কিছু একটা তো দেখেন ও কীভাবে আস্তে আস্তে করে সরে যাচ্ছে আরেকটা বিষয় ওর বয়স কিন্তু এখন 9 মাস প্লাস মানে 10 মাসেও পড়বে এবং ইনায়ার বয়সও একদম সেম ইনায়ারও 10 মাস চলতেছে তো ইনায়া হিটে চলে আসছে বাট জিমি এখনও পর্যন্ত হিটে আসেনি জানি না কবে আসবে আল্লাহ ভালো জানেন এবং জিমি আল্লাহ রহমতে অনেক শান্ত একটা বিড়াল ও কখনোই কাউকে ডিস্টার্ব করে না ওরই বাসা অথচ ওই উল্টা ভয় পাচ্ছিল এরকম সবসময় করে এর আগেও একটা বিড়াল নিয়ে আসছিল আমার ভাইয়ের ফ্রেন্ডের বিড়াল ছিল তো ওকে দেখেও ঠিক একই রকম কাজ করছে মানে বাসা ওর এরিয়া ওর অথচ ভয় কিন্তু ওই পায় তো এখানে অনেক দূর সরে এসে ইনায়ার থেকে এখানে বসে পড়লো আর ইনায়া তো নিজেই বসে আছে যেহেতু ইনায়া অন্য একটা বাসা আসছে তো ও একটু এম্বারেস ফিল করতেছিল তারপর এখানে আমরা অনেক চেষ্টা করতেছিলাম দুজন দুজনকে একটু কাছাকাছি নিয়ে আসার জন্য বাট একদমই হচ্ছিল না আর ইনায়াও একটু কেমন যেন করতেছিল যেহেতু ও হচ্ছে জিমি ওকে একদমই পাত্তা দিচ্ছিল না তো ইনায়া খালি এই ঘর ও ঘর করতেছিল আর জিমি খালি 100 হাত দূর থেকে ওকে অবজার্ভ করতেছিল যে ও কোথায় যায় কার রুমে যায় ও কী করতেছে এগুলাই খালি করতেছিল ও হচ্ছে আমার ভাইয়ের রুমে গেছে এবং জিমি দূর থেকে দেখতেছে যে ও কী করে কাছে যে কোনো কিছু বলারও সাহস নেই কোনো কিছু করারও সাহস নেই মানে এত ভীতু প্রকৃতির একটা বিড়াল জিমি তারপর আমার আম্মু অনেক চেষ্টা করতেছিল ওদেরকে একটু মেলানোর জন্য বাট একদমই না মানে একদমই হচ্ছিল না মানে আর একটু কিছুক্ষণ থাকলে দুজনে মনে হয় মারামারি লেগে যেত এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে দেখেন কি ধরনের অ্যাগ্রেসিভ হয়ে গেছে জিমি আর ইনা ভাবতেছে যে এরকম মারবো আমি যেহেতু আমি হিটে আছি আর তুই আমার সাথে এরকম করতেছিস তো ব্যাপারটা এতটা হাস্যকর ছিল মানে
আমরা ভাবছি যে জিমি হিটে আসছে যেহেতু কান্নাকাটি করে, কিন্তু না, একদমই হিটে আসেনি। ও কান্দে শুধুমাত্র বাহিরে যাওয়ার জন্য, একটু ঘুরে মানে ঘোরার জন্য ও কান্নাকাটি করে। ঘুরবে তাও কেমন, সে হচ্ছে নিচে যাবে বা ছাদে যাবে, যে অল্প একটু ধরেন 5 মিনিট একটু হাঁটাচলা করলো, একটু ঘোরাঘুরি করলো, তারপরে বসে থাকবে। ওই যে বসে থাকবে, বসে বসতে বসে থাকতে 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 আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম বসেই থাকবে। বসে বসে চারিদিক সে হচ্ছে দেখবে, বিভিন্ন পাখি দেখবে, পশু পাখি দেখবে, বিভিন্ন বিড়াল দেখবে, কিন্তু আর কিচ্ছু করবে না। এটাই হচ্ছে তার ঘোরাঘুরি, এবং এই ঘোরাঘুরি না করালেই সে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয়। তো আমরা খেয়াল করে দেখলাম যে জিমি অনেক ইন্ট্রোভার্ট একটা বিড়াল, মানে অন্যান্য বিড়ালদের সাথে ও একদমই মিশতে পারে না আর মেশার চেষ্টাও করে না, অনেক দূরে দূরে থাকে অন্যান্য বিড়াল দেখলেই। ও একদমই পছন্দই করে না বিড়ালকে, মানে ও যে একটা নিজে বিড়াল এটা মনে হয় ও মনেই করে না যে ও নিজে বিড়াল। মানে আমাদের সাথে থাকতে থাকতে ও এখন হয়তো নিজেকে মানুষ মনে করে। তো যাই হোক, তারপর আমাদের সব চেষ্টা বিফলে চলে গেল। ইনাও হিটে ছিল, বাট আমার ফ্রেন্ডটা হচ্ছে জিমির ব্রিডটাই চাচ্ছিল, কিন্তু আমার জিমিতে এখনও পর্যন্ত হিটে আসেনি। তো কি আর করা যাবে, তারপর একদমই হলো না কোনো কিছু। তো তারপর ইনাকে আমার ফ্রেন্ড নিয়ে গেল। তো এরপরে আমি আর একটা ভিডিও আপলোড করে দিব, যেটাতে অন্য একটা বিড়ালের সাথেও একই ধরনের সিমটম করছে। তো ওই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবতেছি। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আমার জিমির জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।